মিয়া খলিফা যিনি মিয়া ক্যালিস্টা নামে অধিক পরিচিত একজন লেবানীয় মার্কিন সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব ওয়েবক্যাম মডেল এবং প্রাপ্তবয়স্ক মডেল যিনি দু হাজার থেকে দু সাল পর্যন্ত পর্নোগ্রাফিক অভিনেত্রী হিসেবে সংক্ষিপ্ত কর্মজীবনের জন্য অধিক পরিচিত মিয়া খলিফা তার পেশা নির্বাচনে মধ্যপ্রাচ্যে বিতর্কের বিষয় হয়ে উঠেছিল বিশেষ করে একটি ভিডিও যেখানে তিনি ইসলামিক হিজাব পরিহিত অবস্থায় যৌনকর্ম সঞ্চালন করছিলেন যদিও প্রায় তিন মাস পরে তিনি পন শিল্প থেকে অবসর নিয়েছিলেন বর্তমানে তিনি ক্রিয়া ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন মিয়া খলিফা দশই ফেব্রুয়ারি উনিশশো সালে লেবাননের বৈডে জন্মগ্রহণ করেন পরবর্তীতে দশ বছর বয়সে দক্ষিণ লেবাননের দ্বন্দ্বের জোরে জানুয়ারির দু সালে পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হন তার পরিবার ছিল ক্যাথলিক এবং তিনি সেই ধর্মের অধীনে রক্ষণশীল পরিবারে বেড়ে উঠলেও পরবর্তীতে তার অনুশীলন করেননি আর সেই ধর্মের প্রতি তিনি বৈরুতে একটি ফরাসি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন যেখানে তিনি ইংরেজি শিখে শিখেছিলেন দু হাজার সতেরো সালের জানুয়ারিতে এক্স হ্যামেস্টার প্রতিবেদন করেন যে খলিফা দু সালে সর্বাধিক অনুসন্ধানকৃত প্রাপ্তবয়স্ক অভিনেত্রী ছিলেন দু সালে পণ শিল্প সারা তিন বছর পরেও তিনি পন হাবের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন দু হাজার সালে আগস্টে তিনি প্রকাশ করেছিলেন যে তিনি কেবল পন শিল্পে কাজ করে মার্কিন বারো হাজার ডলার উপার্জন করেছিলেন এবং পন হাব বা অন্য কোনো সাইট থেকে তিনি কখনোই বাড়তি আয় গ্রহণ করেননি পর্নোগ্রাফি কর্মজীবন থেকে অব্যাহতি নেওয়ার পর খলিফা নিমাইতে প্যারালিগাল এবং বুক কিপার হিসাবে কাজ করেন নভেম্বর দু সালে একটি অনলাইন আবেদনে খলিফা খলিফাকে রাষ্ট্রপতি নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের আহ্বান জানিয়েছিলেন আঠারো বছর বয়সে দু হাজার এগারো সালে ফেব্রুয়ারিতে খলিফা তার বিদ্যালয়ের প্রেমিককে বিয়ে করেন যিনি একজন মার্কিন নাগরিক দু হাজার চোদ্দো সালে তাদের সম্পর্ক বিচ্ছেদ ঘটে এবং দু হাজার ষোলো সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় সামাজিক মাধ্যম টুইটারে টু পয়েন্ট থ্রি মিলিয়ন এবং ইনস্টাগ্রামে এগারো মিলিয়নেরও অধিক অনুসারী মিয়া খলিফা রয়েছে দু হাজার উনিশ সালের দিকে তিনি সুইডীয় রন্ধনশিল্পী রবার্ট স্যান্ডবার্গের সাথে প্রণয়ের আবদ্ধ হন সে বছরের ১২ মাসের তাদের বাগদান সম্পন্ন হয় সম্প্রতি তাদের বিবাহের কথা চলছিল এবং পরিকল্পনা থাকল দু হাজার উনিশ বিশ করোনা ভাইরাস সংকটের কারণে মিয়া খলিফা স্যান্ডবার্গের সাথে বিবাহ স্থগিত করেছেন তিনি অবসর সময়ে মাছ ধরতে পছন্দ করেন এবং ছবি আঁকতা তার পছন্দের একটি শিল্প বর্তমানে মিয়া খলিফা লস অ্যাঞ্জেলে বাস করেছেন